নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো, এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি। তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন। তুমি মনে করো আর কি তোমার মন চায় না, তুমি পারো না, তাই তুমি নামাজ পড়ো না। আসলে তোমার তাওহীদে সমস্যা। কোথায় সমস্যা? মানে আল্লাহ, মানে আল্লাহ কে? আল্লাহ, তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসাব নিবে, তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো নি, তাহলে তো তুমি নামাজ পড়তে। তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না, তুমি গাফেল। এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে। ফর এক্সাম্পল, আল্লাহ নামাজ ফরজ করেছে। কে নামাজ ফরজ করেছে? আল্লাহ। মুয়াজ্জিন আজান দেয়, তুমি নামাজ পড়ো না। তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে? তোমাকে ভুল শিখিয়েছে। আমি মানুষ, ছোট হতে পারি, শোনো, জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো, এখান থেকে নামিয়েও দিতে পারো, বলছি না তোমরা নামাবা, বাট এটা পারো। তবে মনে রাখবে, কথা যেটা বলেছি সেটা উল্টাতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে। মনে রাখবে, তোমার দান সাদাকা ইজিবি হবে না। তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে, এ হিন্দু, এতগুলো বুধকে পূজা করছিস, ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি? প্রথম মুশরিক বুঝুনি মনে হয়। একটা স্কুল, একটা স্কুল, এখানে আমি পড়ি না, আমার কি পরীক্ষা হবে? আমার কি